জানুক পৃথিবী দেখুক বিশ্ব বাংলাদেশি কবুতরই সর্বশ্রেষ্ঠ হ্যাঁ ঠিকই শুনছেন বাংলাদেশি কবুতরই সর্বশ্রেষ্ঠ এই কথাটা কেন বললাম এর কয়েক হাজার কারণ আমি আপনার বলতে পারব কয়েক হাজার ওই কয়েক হাজার কারণ বলার দরকার নেই কয়েকটা বিষয় বলি তাই আশা করি আপনারা বুঝতে পারবেন যে কেন কথাটা বললাম সেটা হচ্ছে এই যে একটা কবুতর এই গিরিবাজ কবুতরটা টিপলার কবুতর বলা হয় আর কি ইন্টারন্যাশনালি তো এই একটা কবুতর আমাদের বাংলাদেশে যা হয় সারা পৃথিবী এটা হয় না সারা পৃথিবীতে না এই একটা কবুতর দিয়ে যেরকম বাজি হয় এরকম ফ্লাইং অ্যাটলিস্ট এই কবুতর দিয়ে এরকম একশো পঁচিশ তিরিশ কিলো পাল্লা এটা পৃথিবীর আর কোথাও হয় না শুধু এটা বাংলাদেশে হয় এই কারণে বলি যে এই সিম্পলি একটা কারণের কথাই বলি যে এই কারণেই বাংলাদেশি কবুতরই সর্বশ্রেষ্ঠ সারা পৃথিবীর উচিত বাংলাদেশ থেকে কবুতর ইম্পোর্ট করে মানে নিয়ে যাওয়া তো আজকে কয়েকটা কথা বলার জন্য হাজির হয়েছি যে এই বাংলাদেশি কবুতর কি এবং বাংলাদেশি কবুতরের মধ্যে কি আছে যা পৃথিবীর আরও অন্য কোনো কবুতরের মধ্যে নাই এরা সবার জানা উচিত এবং এই সিরিজ থেকে আজকে ভিডিওটা করা তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আশা করি বাংলাদেশি কবুতর নিয়ে আপনাদের ধারণাটা অ্যাটলিস্ট পাল্টা যাবে তখন আর ইম্পোর্ট করা লাগবে না তখন এক্সপোর্ট করার সময় চলে আসবে এবং হ্যাঁ ইনশাল্লাহ এখনই সময় চলে আসছে এটা এক্সপোর্ট করার তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওর নিচে থাকা লাল বাটনটি ক্লিক করে দিন এবং আমাদের প্রতিটি ভিডিও সবার আগে পেতে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন হ্যাঁ বাংলাদেশের কবুতরী সর্বশ্রেষ্ঠ এই বিষয় নিয়ে আজকে কথা তো আসলে বাংলাদেশি কবুতরগুলা কি কি এবং বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে কোন কবুতরগুলা বাংলাদেশে কিভাবে আসছে এটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে খুব শীঘ্র একটা ভিডিও দিব তো এর আগে আমি কবুতরের পরিচিতি নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশি কবুতর কোনগুলা হ্যাঁ মানে যেগুলো জেনুয়েি বাংলাদেশি সেটা হচ্ছে সবুজ গলা কবুতর এটা হচ্ছে মাদার ব্রিড একদম বাংলাদেশের মাদার ব্রিড বলতে পারেন সবুজ গলা তারপর খাকি জিরা গলা সবজি সাপচিলা এগুলো হচ্ছে একদম মানে মাদার ব্রিড এই এইসব ব্রিড থেকে আসলে আমাদের কবুতরের সৃষ্টি কিন্তু রক পিজিয়ন অর্থাৎ যে আমরা বাসাবাড়িতে দেখি যে জ্বালালি কবুতর যেগুলো আরে বলেন ওটা ওটাই কিন্তু রক পিজিয়ন সৃষ্টি সুরলগ্ন থেকে এই কবুতরগুলা হয়তো বিভিন্ন কালারে ছিল ওগুলা ক্রসিংয়ের মাধ্যমে আইস্লাইয়ের সাথে ক্রসিং করে দিন দিন এগুলো আপডেট হয়েছে আর কি তো আমাদের বাংলাদেশ কবুতরগুলা কিন্তু এভাবে আসছে এবং সেটা ওই বারো বিয়াদের কাল থেকে এই কবুতরের প্রচলন চলে আসছে এবং বাংলাদেশ কবুতরের বাংলাদেশ কি পৃথিবীর কবুতরের সৃষ্টি ইতিহাস দশ হাজার বছর পুরনো তো আমাদের বাংলাদেশি কবুতরগুলো নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এই আমার গিরিভার জগতের সবচেয়ে প্রিয় জাত হচ্ছে সবজি জাত প্রিয় বলতে আমার প্রিয়র কোনো শেষ নাই আমার অনেক প্রিয় আছে কিন্তু এর মধ্যে সবজি হচ্ছে সবচেয়ে প্রিয় এর কারণ অনেক কারণ আছে এটা হচ্ছে একটা অলরাউন্ডার কবুতর এই কারণে এটা আমার সবচেয়েতে ফেভারিট লিস্টে থাকে এই এই সবজি জাতটা নিয়ে কিছু বলার জন্য আমি বলি সেটা হচ্ছে এই সবজি জাতটা পাল্লার জন্য খুবই ভালো এবং পাল্লার অসংখ্য রেজাল্টও আছে আমাদের এই যে গত বছর আমাদের সোনারগা পিজেন্স ক্লাব ওইখান থেকে একষট্টি কিলোমিটার টুর্নামেন্টে সবজি রেজাল্ট করা আছে তারপরে এটার ফ্লাইং রেজাল্ট যদি কেউ ফ্লাইং দেখতে চান আমাদের এখানে তো ফ্লাইং টুর্নামেন্ট হয় না যদি কেউ ফ্লাইং দেখতে চান আমি তারা আমন্ত্রণ জানালাম সাত ঘন্টা আট ঘন্টা এই সবজি কবুতরের ফ্লাইং আমি নিজে দেখাই যাব যদি কেউ দেখতে চান অবশ্যই তার জন্য আমার আমন্ত্রণ লো ওপেন ওপেন আমন্ত্রণ এই একটা কবুতর এই একটা ব্রিডের ছো ওপেন মানে অলরাউন্ডার ব্রিড তো এই কবুতরটা আমি কেন দেখাইছি এটা আমার একটা মডিফাই কবুতর এটা আমি নিজে মুড়িভাই করে এরকম বানাইছি কবুতরের এই যে দেখেন যেরকম গেট আপ এরকম মানে একদম এই যে ফেদার কত সুন্দর ফেদার প্রশস্ত ফেদার আপনারা তো জানেন যে প্রশস্ত ফেদার শীত গ্রীষ্ম সবসময় উড়ার জন্য পারফেক্ট এই কবুতরের ফেদারটা কিন্তু প্রশস্ত এর বয়স কম একটু এজন্য হয়তো বা এই কবুতরের চোখটা দেখেন ইনার রিংটা একদমই স্পষ্ট আউটার রিং পারফেক্ট কবুতরের ঠোঁটটা দেখছেন একটু কলেজার টুকরা বলতে পারেন এটা আমার আমার বাসার একটা বিট আমার নিজের মডিফাই করা একটা বিট তো এই একটা জাত এটা হচ্ছে সবজি জাত এর মধ্যে চুইটিয়াল আছে নাইরা আছে মুজোয়ালা আছে এটা কিন্তু মুজওয়ালা আমি স্ক্রিনে একটা ছবি দিয়ে দিব এর একটা পারফেক্ট ছবি আছে অনেক ছবি আছে এর মধ্যে একটা ছবি স্ক্রিনে দিয়ে দিব এটা হচ্ছে সবজি জাত এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ মেড ইন বাংলাদেশ বলতে ভুল হবে এটা কি জেনুইন বাংলাদেশ এই একটা কবুতর আসলে এই কবুতরগুলো যখন হাতে নেবেন না তখন একটা বুকের মধ্যে অন্যরকম শান্তি লাগে কী কারণে এই এই কবুতরই কিন্তু বাংলাদেশ এই একটা কবুতর দিকে তাকালে বাংলাদেশের মানচিত্র ফুটে উঠে তো সবুজ আমার কাছে সবুজের লাল ব্রিটটাও আছে ওটা আমি দেখাবো বাগা সাপচিলা গলা খাকি সবই আস্তে আস্তে আমি দেখাবো তবে এই সবজি জিনিসটা মানে একটা অলরাউন্ডার কবুতর এর রেজাল্ট এর ফ্লাইং টাইম যদি কেউ দেখতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন আমি সেই ব্যবস্থা আপনাদের করে দেবো তা আলহামদুলিল্লাহ এই একটা ব্রিড নিয়ে মানুষের চর্চা করা উচিত এখন যদি অনেক হাই রেঞ্জের কবুতর চলে আসে একশো কিলো একশো তিরিশ পঁচিশ কিলো এখন পাল্লা করে হাই রেঞ্জ চলে আসছে কিন্তু এই একটা ব্রিড এটা মানে অলরাউন্ডার একটা ব্রিড তো এই কবুতর নিয়ে আরও কথা বলবো সামনে আরও ভিডিও আসবে ইনশাল্লাহ ওগুলাতে কথা বলবো তো আশা করি ওই সব ভিডিওতে আপনারা সাথে থাকবেন এবং এই সিরিজটা যে কন্টিনিউ হোক এটা যদি আপনারা চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে নিচে জানাবেন যে এই সিরিজটা কন্টিনিউ করব কি না আর এই বাংলাদেশি কবুতরগুলা আপনাদের সামনে তুলে ধরবো কিনা না এই বিষয়টা আমাকে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন আর নিচে যে লাইক বাটনটা আছে ওটাতে অবশ্যই ক্লিক করবেন এবং সর্বোপরি যে আজকে আমার মানে ভিডিওটা প্রথম দেখতেছেন আমার চ্যানেলের ভিডিওটা যে এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমি বারবারই বলি বরাবরই বলি এই চ্যানেলটা আপনাদের চ্যানেল এবং আপনাদের এত ভালোবাসা আমি এই ইউটিউবে এসে পেয়েছি জাস্ট আপনাদের কারণেই এই ভিডিওগুলো আমি করি এবং আপনাদের কারণে ভিডিও করার ইচ্ছাটা জাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আগায় নিতে অবশ্যই সাহায্য করবেন যেহেতু আপনাদের চ্যানেল আপনারা আগে নিয়ে যাবেন আমি জানি এটা আপনারা আমার নেই আপনাদের ভালোবাসার কারণে এগিয়ে যেতেছে তো এই ভিডিওটা এই সিরিজটা যদি কন্টিনিউ চান তাহলে অবশ্যই এই ভিডিওকে নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং ছোট্ট করে নিচের যে লাল সাবস্ক্রাইব বাটনটা আছে ওটাতে ক্লিক করে দেবেন আমার সব সময় দোয়া থাকবে যে আপনারা ভালো থাকেন ভালো থাকবে আপনাদের প্রিয় কবুতরগুলো তো ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম